আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আবারও হাজির হলাম আপনাদের মধ্যে। আজ একটি সেলফি স্টিকের সাথে পরিচয় করিয়ে দিব। সেলফি স্টিক মডেল L02। আসলে এর আগেও আমি এই সেলফি স্টিক একটি আপলোড দিয়েছিলাম, কিন্তু সেটা একটু সাইজ একটু বাড়তে ছিল, তাছাড়া খুবই হালকা ছিল। আর আমি চাচ্ছিলাম যে একটু লম্বা হোক, কারণ সেলফি স্টিকগুলো লম্বা না হলে তোমার একটা ভালো লাগে না, বা অনেক সময় যে ব্লুটুথ রিমোট থাকে সেটাও ঠিক মতো কাজ করে না। আসলে অনেকগুলোই সেলফি স্টিক আমি ব্যবহার করেছি, কিন্তু এটার মতো এতটা আরামদায়ক মনে হয়নি কোনোটি। আর এটার সাথে কিন্তু দুটি জিনিস দেখতে পারতেছেন, এটা হলো আপনার DSLR বা যে কোনো ধরনের ক্যামেরা অতি সহজেই ফিটিং করে নিতে পারবেন। আসলে সব সেলফি স্টিকের সাথে দেওয়া হয় না। আসলে এটা আমার কাছে অনেকটাই ভালো লেগেছে, জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতেও অনেকটাই আগেরটা চেতে অনেকটাই টেকসই, বা দেখতে অনেকটাই ফিনিশিংটা আসলে কোয়ালিটিটা খুবই ভালো। আর আমি এ বিষয়ে সাইজটা দেখিয়ে দেব, কারণ ওই সময় লোগোর মধ্যে যে সাইজটা থাকে আসলে সেই সাইজটা আসলে আমরা পাই না। এখানে দেখতে পারতেছেন 8 ইঞ্চি থেকে একটু সাইজে স্মল, অর্থাৎ 7.5 ইঞ্চি। আর তাছাড়া লম্বা করলে কতটুকু হয় সেটাও দেখাবো, কারণ সাধারণত অ্যাডভাইজের মধ্যে বডিতে লেখা থাকে 100 সেন্টিমিটার। যাই হোক, আমি আপনাদেরকে পুরোটা দেখিয়ে দিব। আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যারা আমার সাথে আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, আর যারা অবশ্যই নতুন তাদেরকে সবাই সাপোর্ট করবেন। আর সব সেলফি স্টিকে কিন্তু একই ধরনের সুযোগ সুবিধা থাকে না, কারণ এটাতে বলতে গেলে একের ভিতরে তিন, কারণ আপনি মোবাইল ফ্ল্যাটভাবেও ভিডিও তুল করতে পারবেন, ছবি তুলতে পারবেন, বা খারাপ রেখেও ছবি তুলতে পারবেন। এভাবে রাখলে আপনার মোবাইলটা খারাপ থাকবে, তাছাড়া আপনারা এটা ঘুরিয়ে যদি নেন তাহলে কিন্তু আবার ফ্ল্যাট করে ছবি তুলতে পারবেন। আর আসলে রিমোটটা আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ সেলফি স্টিকের রিমোটগুলো আসলে ঠিক মতো কাজ করে না, বা অনেক সময় একটা কাজ করলে অন্যটা হয়ে যায়, কারণ এটাই বেশি সেলফি স্টিকের রিমোটগুলো মিস্টেক করে থাকে। আর এটা একই ভিতরে তিন, কারণ আপনারা মোবাইলটা দুই রকমই রাখতে পারবেন, তাছাড়া আপনারা এই DSLR ক্যামেরা বা অন্য ক্যামেরাগুলো অতি সহজে ফিট করতে পারবেন, কারণ সব সেলফি স্টিকে কিন্তু এই সুযোগটা থাকে না। আসলে দামেরও একটু তফাত আছে, কারণ এর আগের যে সেলফি স্টিকটা দিয়েছিলাম সেটা একটু হালকা ছিল। আর সাধারণত এখনকার যুগের বেশিরভাগ মোবাইলই একটু ভারী হয়ে থাকে, কারণ ডিসপ্লে সাইজটাও বড়, যত বড় সাইজটা হবে তত আসলে ব্যাটারি অনুযায়ী ডিসপ্লে অনুযায়ী মোবাইলের ওজনটা একটু বেশি হয়ে থাকে। সেই জন্য আসলে এই হালকা সেলফি স্টিকগুলো নিয়ে অনেক সময় আনইজি মনে হয়, বা ঠিক মতো ধরা যায় না। আসলে এটা দিয়ে অনেকটাই ভালো, কারণ আপনারা যে কোনো ধরনের ক্যামেরা ফিট করতে পারবেন। দেখতে পারতেছেন খুবই সিম্পল একটা জিনিস। এখন এখানে আপনার DSLR বা অন্য কোনো ক্যামেরা থাকলে ফিট করে নিতে পারবেন। আর এটার উচ্চতা বলতে গেলে আসলে অনেকটাই ভালো, কারণ যদি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন অবশ্যই সব কিছু দেখতে পারবেন, যে আসলে ফুল লম্বা করার পর কতটুকু দেখা যায় সেটাও দেখিয়ে দিব। আসলে খুবই ভালো একটি প্রোডাক্ট না বললেই নয়, কারণ সেলফি স্টিক যদি মন মতো না হয় আপনার ধরতেও আনইজি লাগবে, বা অনেক সময় মোবাইলটা রাখার পর দেখবেন একটু নড়াচড়াই দিক ওদিক করতেছে, কিন্তু আসলে এটা খুবই একটি হেভি একটি যাই হোক, আসলে এটার লম্বা কতটুকু হাতলটা আসলে খুবই আরামদায়ক, কারণ ফিনিশিংটা যদি ভালো না হয় ধরতে ভালো না লাগলে কিন্তু তোমার একটা মজা লাগে না। দেখ আমি লম্বা কতটুকু সেটা দেখাবো, কিন্তু আগেরটা ছিল আরও স্মল, কিন্তু এটা অনেকটাই লম্বা।
এখানে ঘাট আছে আপনারা দেখতেই পারতেছেন। কারণ আমার কাছে আসলেও কি বলবো অনেকটাই ভালো লেগেছে এই সেলফি স্টিকটা। আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যারা আমার সাথে আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি দেখতে থাকুন। আজ আমি এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।